بسم الله الرحمن الرحيم. ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى إن الدين عند الله الإسلام. يقول عز من قائل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود والنصارى إلى 72 فرقة وستفترق أمتي إلى 73 فرقة كلها في النار إلا واحدة. قالوا يا رسول الله وما هي؟ قال ما أنا عليه اليوم وأصحابي. أخرجه النسائي والطبراني في الكبير. সম্মানিত আজকের আয়োজনের সম্মানিত পরিচালক, রিয়াদের বিভিন্ন দাওয়াতি সেন্টারের সম্মানিত দাই ভাইরা, আমার সাথে বাংলাদেশ থেকে আগত আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ফজিলাতুল শেখ আবুল কাসেম আব্দুল হাকিম মাদানী হাফেজাহুল্লাহ তাআলা, ফজিলাতুল শেখ ডক্টর মতিউল ইসলাম হাফেজাহুল্লাহ তাআলা, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হতে হয় যে মহান রাব্বুল ইজ্জতুল জালাল মেহরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে আলমিতে দিনী মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের যে আলোচ্য বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে আসলেই হক এর মানদণ্ড কী, কীভাবে আমরা বুঝতে পারবো কোনটি হক কোনটি বাতিল। এই বিষয়টি যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয়টি একাডেমিক। একাডেমিক বিষয়গুলো ডিসকাস করতে হলে, আলোচনা করতে হলে আমাদেরকে অনেকগুলো বিষয়ে জানতে হয় এবং একটু ধৈর্য ধরে বিষয়গুলো শুনতে হবে, উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু সেই সময় হয়তো আজকের আলোচনার মধ্যে আমাদের হাতে নেই। তাই আমি মৌলিক কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে প্রথমেই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে দিনকে মনোনীত করেছেন সেটি হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেননি। ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সে দিন গ্রহণ করবে না, তার এই কাজ গ্রহণযোগ্য হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে মনে করে, নিজের বিধান হিসেবে মনে করে, এটাকে পালনযোগ্য বিধান হিসেবে মনে করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটি তার কাছ থেকে গ্রহণ করবেন না। শুধু গ্রহণ করবে না তা নয়, বরং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত কারা, আখিরাতে কে ক্ষতিগ্রস্ত, এর তাফসীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হলো এবং জাহান্নাম যার জন্য বাধ্যতামূলক হয়ে গেল, সে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, সে আখিরাতে সত্যিকার ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সম্মানিত হাজিরিন,
ইসলাম এই যে দিন, এটি এমন একটি শরীয়ত, এমন একটি দিন যেটি খুবই স্পষ্ট, এখানে কোনো গুঞ্জাইশ নেই, কোনো অবকাশ নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যেহেতু ইসলাম সম্পর্কে আমরা ধারণা রাখি না, মুসলমানরা ইসলামের পরিচয় জানি না, আমরা ইসলামের পরিচয় দিই শুধুমাত্র আইডির মাধ্যমে, ভোটার আইডি, পাসপোর্ট, তারপরে আদার্স যে সমস্ত আইডি কার্ড আছে সেগুলোর মাধ্যমে পরিচয় দিই। কারণ আপনি লক্ষ্য করবেন, মুসলিম কীভাবে বের করবেন, মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য কীভাবে করবেন? আপনি বাজারে যাচ্ছেন, মুসলিমও সালাত আদায় করে না, অমুসলিমও সালাত আদায় করে না, ঠিক কিনা? মুসলিমও সিয়াম পালন করে না, অমুসলিমও সিয়াম পালন করে না। তাহলে কোন পদ্ধতিতে আপনি মুসলিম আর অমুসলিম মধ্যে আপনি ডিস্টিংগুইশড করবেন, সেটাকে বাদ পার্থক্য করবেন, কোন পর্যায়ে রয়েছে, কোন বিষয়? একটাই পার্থক্য, সেটা হলো শেষে আপনি মুসলিম আর অমুসলিম মধ্যে পার্থক্য করার জন্য আপনি যেতে হবে, আপনাকে বলেন আপনার পাসপোর্টটা দেন অথবা আইডি কার্ড দেন আপনার দিন সম্পর্কে জানার জন্য। আজকে তাই হচ্ছে, ইসলামের পরিচয় না থাকার কারণে আমরা মুসলিম পরিচয় দিয়েও দেখা যাচ্ছে যে সলাতের আজান হচ্ছে আর আমরা চলে যাচ্ছি দোকান থেকে ঘরের দিকে চলে যাচ্ছি। এটা একেবারেই আমাদের মধ্যে একটা নিয়মিত একটি অভ্যাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন তিনি আসলে কি ইসলামকে নিজের বিধান হিসেবে গ্রহণ করেছেন? না, তিনি মনে করেন যে না, সলাত আদায় না করেও আমি মুসলিম থাকতে পারি, কিন্তু ইসলাম তো আসলে এই অনুমোদন দেয়নি। আসুন, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বলতে চাচ্ছিলাম যে সেটা হলো এই যে ইসলাম আমরা না বুঝার কারণে আজকে হক এবং বাতিল আমাদের মাঝে সংমিশ্রিত হয়ে গেছে। কোনটি হক, কোনটি বাতিল, কোনটা সত্যিকার আমাদের জন্য দিন হিসেবে গ্রহণ করতে হবে, কোনটি আসলে দিনের প্রলেপ দিয়ে দিনের মধ্যে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই দুইয়ের মধ্যে পার্থক্য করা আজকে কঠিন হয়ে গিয়েছে। এই জন্য যেহেতু আমরা মুসলিমরা ইসলাম সম্পর্কে জানি না, ইসলামের পরিচয় আপনি জিজ্ঞেস করেন বলতে পারবে না। বরং আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, আমি প্রশ্ন করি, জানতে চাই যে তোমরা কেন মুসলিম হয়েছ, কিভাবে মুসলিম হয়েছ, কত সালে মুসলিম হয়েছ, তিনটি প্রশ্নের একটির উত্তর কেউ দিতে পারে না। কারণ আজকে এখানে প্রশ্ন করলেও অনেকে কথা বলতে পারবেন না তিনি কত সালে ইসলাম গ্রহণ করেছেন, কারণ তিনি তো আসলে ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ট্রেডিশনাল মুসলিম, তিনি ট্রেডিশনাল মুসলিম। যেহেতু তিনি মনে করেন যে আমার আব্বা মুসলিম ছিলেন, এই জন্য আমি মুসলিম হয়েছি, আসলে কি ব্যাপারটি এমন না? আপনি ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলামের পরিচয় আপনাকে জানতে হবে। ফলে আমরা ইসলামের পরিচয় না জানার কারণে ইসলামের ব্যাপারে আমাদের পরবর্তী যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো আজকে আমাদের মধ্যে বিরাজ করছে ব্যাপকভাবে। আমার বন্ধুগণ, তাই আমরা ইসলামের ব্যাপারে সবচেয়ে বড় ফিতনার মধ্যে রয়েছি। ফিতনা কাকে বলা হয় থাকে? আপনারা হয়তো মনে করতে পারেন যে ফিতনা আবার কোন ধরনের ফিতনা হচ্ছে, ইলতিবাসুল হক বিল বাতিল, হকের সাথে বাতিল সংমিশ্রিত হয়ে যাওয়া, মিশে যাওয়া, কোনটা হক কোনটা বাতিল এই দুইয়ের মাঝে আপনি পার্থক্য করতে পারছেন না, সেটাই হচ্ছে ফিতনা। সত্যিকার আজকে তাই হচ্ছে, লোকেরা শবে বরাত পালন করবে কি করবে না, তারপরে মিলাদ করবে কি করবে না, এই ধরনের অসংখ্য প্রশ্ন আজকে মুসলমানদের মাঝে বিরাজ করছে। আপনি রাস্তায় হাঁটছেন, একজন দূর দিয়ে এসে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, কেন কেন এই সংশয়, কেন এই ফেতনার মধ্যে তারা নিমজ্জিত আছে? একটি কারণ, সেটা হচ্ছে এই, যেহেতু আসলে আমরা ইসলাম সম্পর্কেই জানিনি, ফলে আমাদের কাছে হক এবং বাতিল দুইটাই এখন সমান পর্যায়ে হয়ে গিয়েছে। আপনি একজন অন্ধ ব্যক্তিকে যদি দেখেন, রাত এবং দিন তার কাছে সমান কি না? রাত থেকে দিনকে অন্ধ ব্যক্তিকে আদৌ ডিস্টিংগুইশ করতে পারবে, পার্থক্য করতে পারবে? সম্ভব নয়। রাত এবং দিন তার কাছে সমান, তিনি রাত যেটা, দিনও সেটাই। রাতেও জিজ্ঞেস করে এখন কি কেমন লাগতেছে আপনার কাছে, বলে যে একই সমান। দিনে বলেন যে দিনে কেমন লাগতেছে, কিছু দেখতেছেন কি না, দেখবে কি না? না, আসল কথা হচ্ছে সেখানেই, সত্যিকার যেহেতু আমরা ইসলাম থেকে অন্ধ হয়ে গিয়েছি, ইসলামের প্রকৃত জ্ঞান আমাদের কাছে নেই। এই অন্ধ আপনার চোখের অন্ধ নয়, এই অন্ধ হচ্ছে জ্ঞানের অন্ধ, উপলব্ধির অন্ধত্ব, আনুগত্যের অন্ধত্ব আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে আছে। আপনি একজন পীর সাহেবের মুরিদ হয়েছেন, আপনারা রাগ করবেন না যারা মুরিদ আছেন, আপনি ওই পীর সাহেবের
জামা কাপড় তিনি যেভাবে পরেন ঠিক সেভাবে পড়তে পারেন, কিন্তু হাদিস মানতে আপনি রাজি নন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু আপনি আশিকে রাসূল, ঠিক কিনা? তা আপনার মধ্যে উপলব্ধির অন্তত কাজ করছে, ফলে আমাদের মাঝে হরেক রকমের অনেক ধরনের অন্ধত্ব আমাদের মধ্যে বিরাজ করে আছে, যে অন্ধত্বের কারণে আমরা সত্যিকার কোনটি হক কোনটি বাতিল এ দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একটি মডেল দিয়েছেন যার মাধ্যমে ইসলামের হক এবং বাতিলকে আপনি পার্থক্য করতে পারবেন। এটি কোরআনে কারীমের সূরা আল মায়েদার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটি আপনাদের সকলের কাছে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি, সম্পন্ন করেছি। ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দীন হিসেবে আমি সন্তুষ্ট চিত্তে মনোনীত করেছি। তিনটি বক্তব্যের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পরিচয় দিয়েছেন, কিন্তু শব্দ তিনটা, একটি নয়, তিনটি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পরিচয় দিয়েছেন। কিন্তু প্রথম শুরু করেছেন যে শব্দটি এখানে ব্যাখ্যা করব, বাকি ব্যাখ্যা করার মতো আমাদের হাতে সময় নেই, নির্ধারিত সময় দেওয়া আছে। আল ইয়াউম, আজকের এই দিন, দিনকে নির্দিষ্ট করে দিয়ে ইসলামের মডেল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সুতরাং ওই দিন যেটি ইসলাম হিসেবে মনোনীত হয়েছে সেটাই হচ্ছে ইসলাম। প্রত্যেকটা জিনিসের মডেল থাকে, মোবাইলের মডেল আছে, গাড়ির মডেল আছে, ঠিক না? প্রত্যেকটা জিনিসের মডেল আছে। ইসলামের মডেল হচ্ছে সেই দিন যেদিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, সেই দিন যেটা ইসলাম ছিল কিয়ামত পর্যন্ত সেটাই ইসলামের মধ্যে থাকবে, নতুন কোনো জিনিস ইসলামের মধ্যে আসবে না। এই জন্য আল ইয়াউম বলা হয়েছে, ওই দিনকে নির্দিষ্ট করে, আজকের এই দিনে ওই দিনটাকে ইসলামের মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনান, যেটি সেই দিন যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন, ইসলামকে আমাদের সামনে ঘোষণা করে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই দিন যে বিষয়গুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, লা ইয়াকুনুল ইয়াউমা মিনাদ দীন, আজকেও সেটি দিনের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে না, দিন হিসেবে বিবেচিত হবে না। সুতরাং ওই দিন যেগুলো ইসলামের মধ্যে আছে সেগুলো কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে থাকবে। ওই দিন যেগুলো ইসলামের মধ্যে ছিল না সেগুলো যতই আজকে ইসলামের মধ্যে প্র্যাকটিস করা হোক না কেন, যতই বুজুর্গির বিষয়ে মনে করা হোক না কেন, যতই ওয়েলায়াতের বিষয়ে মনে করা হোক না কেন, কিন্তু সেগুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এটাই স্বাভাবিক কথা। তাই সেদিন আপনাকে ফিরে যেতে হবে, যদি হক এর মানদণ্ডে আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে সেখানে আবার ফিরে যেতে হবে, দেখতে হবে যে ওই দিন আসলে কোনটা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ফলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের কাছাকাছি তাফসির মধ্যে এটা আরো স্পষ্ট করেছেন, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিম উম্মার একটি কঠিন অবস্থার কথা আমাদের সামনে তুলে ধরলেন, সেটা হলো মুসলমানরা যে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে। আজকে মুসলমানরা কি বিভিন্ন দল উপদলে বিভক্ত কিনা? এত বিভক্ত হয়েছে যে মুসলমানরা মুসলিম উম্মা দল উপদলে বিভক্ত হতে হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসা তাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এই 73 ফিরকা কেমন হবে, কারা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ করে যান নাই, ফলে একদল ওলামায়ে কেরাম এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেছেন। গবেষণা করতে করতে শাহরিস্তানি আল মিলাল ওয়াল নিহালের মধ্যে, সেটি সপ্তম শতাব্দীর শুরুতে মিলাল ওয়াল নিহালের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন যে 73 ফিরকার নামে উল্লেখ করে দিয়েছেন। হিজরি শতম সপ্তম শতাব্দীর পরে এরপর কি ফেরকা বাড়ছে না কমছে? ফেরকা বাড়তেছে না কমতেছে? আপনারা কি মনে করেন? তাহলে বোঝা গেল তখন 73 ফেরকার কথা উল্লেখ করলে এখন অবস্থাটা কি। আচ্ছা একটু থামেন, এরপর এই যুগের বড় গবেষক শিয়াদের
মজলিসি তার একটি কিতাব রয়েছে মাজালিসুল আবরার, এই কিতাবের মধ্যে সে শিয়াদের 73 ফিরকা উল্লেখ করে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন যে অবস্থা খারাপ, মানে শুধু 73 ফিরকা সবাই বের করতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 ফিরকার যে পরিচয় দিয়েছেন এটা এই জন্য দেন নাই যে মানে আমরা 73 ফিরকা পূরণ করার দায়িত্ব নিয়েছি, আসলে কি এই জন্য দিয়েছেন যে আসেন আমরা সবাই মিলে 73 ফিরকা পূরণ করি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 73, না এটা সতর্ক করেছেন, কারণ এই 73 ফিরকা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে উম্মত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফলে হেদায়েত থেকে হক থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, হক এবং বাতিলের মধ্যে তারা পার্থক্য করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73 ফিরকার কথা বলেছেন, কিন্তু এটা উম্মতের জন্য অত্যন্ত কঠিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে ভবিষ্যৎবাণী, কারণ যে উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এটি একটি উম্মত, সেখানে 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এর অর্থ হচ্ছে উম্মতের মধ্যেই পরস্পর পরস্পরের প্রতি ঘৃণা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে, এমনকি হিংসা পর্যন্ত তৈরি হবে, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করতে বাধ্য হবে। আজকে তাই হচ্ছে, খুঁটিনাটি ইখতিলাফি বিষয় নিয়ে এমন বিরোধ মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে মনে হয় যেন এরা দুশ্মন, আল্লাহর পক্ষ থেকে মনে হয় যেন এদেরকে দুশ্মনী করার জন্য বাধ্য করা হচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এছাড়া তো আকিদাগত পার্থক্য তো আছেই, ব্যাপক পার্থক্য রয়েছে, অনেক রকমের আকিদা, বিভিন্ন ধরনের আকিদা আমাদের মধ্যে বিরাজ করছে। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন 73টি ফিরকা বিভক্ত হয়ে যাবে উম্মতের জন্য, এটাই সবচেয়ে বড় দুঃসংবাদ। এরপর আরও কঠিন দুঃসংবাদ দিলেন এই কথা বলে যে কুল্লু হাফিন নার, যে যে 73 ফিরকা হবে সবাই জাহান্নামি হবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। এটা কঠিন কথা। তাহলে এখন আমাদেরকে সতর্ক হতে হবে, হক এবং বাতিলের মধ্যে যদি আপনি সত্যিকার পার্থক্য করতে না পারেন তাহলে কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কনফার্ম হতে পারবেন না, নিশ্চিত হতে পারবেন না যে আপনি ওই যে 73 ফিরকার মধ্যে যাদের ব্যাপারে নাজাতের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছেন। আর এটা আপনাকে নিশ্চিত হওয়া কিন্তু ওয়াজিব, এটি যদি আপনি নিশ্চিত হতে না পারেন তাহলে আপনি সন্দেহের মধ্যে থেকে যাওয়ার অর্থ হচ্ছে আপনি সত্যিকার অর্থে এখনও হেদায়েতের বিষয়ে আপনি কনফার্ম হতে পারেননি, আপনি কি ঠিক রাস্তার উপর আছেন না রাস্তার অন্য কোনো দিকে চলে যাচ্ছেন। এই জন্য এটা আপনাকে অবশ্যই একজন ইমানদার ব্যক্তিকে অবশ্যই এটা কনফার্ম করতে হবে। বলছিলাম যেটি সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর পরিচয় করে দিলেন, প্রশ্ন করলেন, কারণ এটা কঠিন হয়ে গেল। সাহাবিদের কাছে কোনো বিষয় যখন খুব কঠিন হয়ে যায়, অপরিচিত হয়ে যায়, তখন সাহাবিরা প্রশ্ন করতেন, জানতে চাইতেন। এখানেও প্রশ্ন করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরের মধ্যে বললেন, এই রওয়ায়েতটি বিভিন্নভাবে এতেসামের মধ্যে ইমাম শাতিবী রহমতুল্লাহ সহি বলেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এটাকে সহি বলেছেন, আরও একাধিক আহলুল ইলম এটাকে সহি বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, মুস্তাদাকের মধ্যে হাকিম সহি বলেছেন। বলছিলাম যেটি সেটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় করে দিলেন, পরিচয় করলেন কিভাবে, বললেন যে মা আনা আলাইহি লিয়াউমা ওয়া আসহাবি, ওই যে আল ইয়াউম যে আগে বললাম, এই হাদিসের মধ্যেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইয়াউম শব্দকে নিয়ে এসেছেন। হাদিসের লফজের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে, এটা আমরা একটা লফজ তবা রানী থেকে উল্লেখ করেছি শব্দটি, মা আনা আলাইহি লিয়াউম, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবিরা যার উপর আছি, প্রতিষ্ঠিত আছি, তারাই কেবলমাত্র নাজাত পাবে। সেখানেও কিন্তু আল ইয়াউম কথা এসেছে, তাহলে বুঝা যাচ্ছে যে আগের ইয়াউমের যে ব্যাখ্যা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আল ইয়াউম দিয়ে সে ব্যাখ্যা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এই যে মডেল দেয়া আছে ইসলামের সেটাকে কনফার্ম না করে আজকের নতুনভাবে তৈরি করা ইসলামের বিষয়গুলো যদি আপনি আবির্ভাব করেন, বিভিন্ন আবিষ্কার করেন, এগুলোর মাধ্যমে সত্যিকার অর্থে আপনি ইসলামকে অনুসরণ করতে পারবেন না, হককে অনুসরণ করতে পারবেন না। এই জন্য সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি মানহাজের কথা উল্লেখ করেছেন, মা আনা আলাইহি, যার উপর আমি রয়েছি। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর রয়েছেন সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন দুটি হাদিসের মাধ্যমে, দুটি হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন।
একটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারীর মধ্যে 539 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত হতে পারবে না। এটাকে সুন্নাত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখ্যায়িত করেছেন হাদিসের মধ্যে। আমি আপনাদেরকে জানতে চাই, প্রশ্ন করতে চাই, যদি কোনো ব্যক্তি সুন্নত কাজ কোনো কারণে ছেড়ে দেয় তাহলে সে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কিনা? আপনারা কি মনে করেন? তাহলে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরুদ্ধে এই ফতোয়া দিলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত হতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে ফিকহি যে সুন্নাত আমাদের মধ্যে প্রচলিত আছে সেই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বোঝাননি। আরেকটি হাদিস মালিক তার মুয়াত্তার মধ্যে বর্ণনা করেছে, একাধিক আহলুল ইলম এটাকে সহি বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা ইন তামাসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটি আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে সুন্নতি, আমার সুন্নত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত বলতে কি এখানে আপনারা মনে করেন যে কয়েকটা যে সুন্নাত আমরা নির্দিষ্ট করে নিয়েছি সেগুলো, না অন্য কিছুকে বোঝায়? সুন্নাতের পরিচয় জানতে হবে, সুন্নাতের পরিচয়ের মধ্যে বিভ্রাট রয়েছে। সুন্নাতের পরিচয়ের মধ্যে ওসিয়াতুল কুবরার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সুন্নার যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়টুকু আপনাদেরকে জানতে হবে। অন্যথায় আপনারা মনে করবেন যে সুন্নাত মনে হয় কুদু খেলেই তো সুন্নত আদায় হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আর সুন্নত কী চাই আমি? একটাই তো শূন্য যথেষ্ট, কুদু খেতে পারলেই হয়ে গেল, ব্যাপারটি এমন নয়। শেখুল ইসলাম এর ব্যাখ্যা দিয়েছেন, হুয়াল হাদিউল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির রাব্বিহি ইতিকাদান ওয়া ইলমান ওয়া আমালান ওয়া আকীদাতান ওয়া মানহাজান, যেই হেদায়েত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন, যেগুলো আমাদের আকীদার মৌলিক বিষয়, আমাদের ইবাদতের মৌলিক বিষয়, আমলের মৌলিক বিষয়, আমাদের মানহাজ কর্মনীতির মৌলিক বিষয়, এবং আমাদের চলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সেটাই হচ্ছে সুন্নাহ। এখানে সুন্নাহ বলতে গোটা দিন কি বোঝানো হয়েছে? বুঝতে পেরেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র আপনি মনে করেন কদু খাওয়ার আর কয়েকটি মানে আমাদের দেশে যে সমস্ত সুন্নাত প্রচলিত আছে খাবারের পরে মিষ্টি খাওয়ার, এই সুন্নাত নিয়ে আসছেন না আরও কিছু সুন্নাত নিয়ে এসেছেন? এটি গোটা জীবন আপনি কীভাবে আপনার ইবাদত করবেন, আপনি আপনার আকীদা কী হবে, আপনার মানহাজ মেথোডোলজি কর্মপদ্ধতি কী হবে, কোন পদ্ধতির অনুসরণ করে আপনি দিনের দাওয়াতের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। এই পুরাটাই মূলত নবী সাল্লামের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। তাই এই সুন্নাতকে যদি কোনো ব্যক্তি ইগনোর করে, কোনো ব্যক্তি যদি এই সুন্নাতকে কোনো কারণে সে ডিনাই করে, অস্বীকার করে, অথবা সুন্নাত থেকে বিমুখ হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারবে না। প্রথম পয়েন্ট হচ্ছে সত্যিকার হক জানার জন্য আমাদেরকে সুন্নায় ফিরে আসতে হবে। সুন্নায় যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনি হকের কাছে পৌঁছতে পারবেন না। এখন এখানেই সবচেয়ে সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দাবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের রাসূল হিসেবে নিজেকে দাবি করে, কিন্তু যখন সুন্নার বক্তব্য দেওয়া হয় যে সুন্নায় ফিরে আসেন, সুন্নাটার অনুসরণ করি, হাদিসের অনুসরণ করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর সুন্না মেনে নিতে রাজি না, মানতে রাজি না, বলে যে না এটা এটা তো আমাদের হুজুরের মানে বক্তব্যের পরিপন্থী। তখন আপনি হুজুরের কাছে চলে যান, তখন আপনি কোনো ইমামের কাছে চলে যান অথবা কোনো ব্যক্তির কাছে চলে যান, কিন্তু আপনার জানা দরকার ছিল। আপনি যদি সত্যিকার ইসলাম বুঝতে পারেন তাহলে আপনার এটা জানা দরকার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি যে বুজুর্গের কথা বলতেছেন সে বুজুর্গ কিচ্ছু না, ঠিক কিনা? সে বুজুর্গের প্রশ্নই আসে না। এই বুজুর্গ কবে বুজুর্গ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যার কারণে আপনি সেই বুজুর্গের বক্তব্যকে প্রাধান্য দেবেন, অথচ আপনি ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গেছে সেই সুন্নাহর বক্তব্য দেবেন না, এটা হতে পারে না। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো এই, আপনাকে হকের মানদণ্ড জানতে হলে, হকে আসতে হলে দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেছেন, কঠিন করেন নাই। কঠিন হতো এভাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিনিসটার জন্য কতগুলো আউসাফ, কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো অ্যাট্রিবিউটস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিস্তারিত ডিটেলস বলে যেতেন তাহলে এটি বের করা কঠিন হতো আমাদের জন্য, সহজ হতো না। কিন্তু এত সহজ পরিচয় দিয়েছেন যে যাতে করে কেয়ামত পর্যন্ত উম্মতের সাধারণ একজন মানুষ যে পড়ালেখা পর্যন্ত করে নাই, কোনোদিন পড়ালেখা করে নাই, সেও যাতে করে হেদায়তের এই পথ থেকে, হকের এই পথ থেকে বিচ্ছুত না হয়, এজন্য খুব সহজ পথ জানিয়ে দিয়েছেন। মা আনা আলাইহি আল ইয়াউম, আজকের এই দিনে আমি যার উপর রয়েছি, এরপরে বলতেছেন ওয়া আসহাবি, আমার সমস্ত সাহাবীরা যার উপর রয়েছে। খুব সহজ করেছেন, সাহাবিদের কথা বলে দিয়েছেন, সহজেই আপনি জানতে পারবেন সাহাবিরা এই কাজ করেছেন কিনা। সাহাবিদের কাজ যদি প্রমাণিত না হয় তাহলে এটা যতই বুজুর্গির কাজ হোক না কেন, যতই আপনার ধারণা অনুযায়ী সওয়াবের কাজ হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের কাজ হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের আমল দিয়ে প্রমাণ হতে হবে আমাদের সামনে। এরাই হচ্ছে সালাফ, সালাফ হাজিহিল উম্মাহ, এই উম্মতের সালফে সালেহীন যারা, এরা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা। তাই তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন্য এক করেছেন, একসাথে এনেছেন, যাতে করে আপনি আমি যদি কোনো কারণে সুন্নার ব্যাপারে বিতর্কে পৌঁছে যাই, বিতর্ক হতেই পারে, সে হাদিসের ব্যাপারে কি রয়েছে বিতর্ক আছে কিনা, সহি এবং দৈব হাদিসের ব্যাপারে বিতর্ক রয়েছে। আমি ঢুকতেছিলাম তখন শুনতেছিলাম যে একটা হাদিস সম্পর্কে বলা হয়েছে লা আসতালাহু, যে হাদিসের ভিত্তি নেই। এখন একজন আলেম যখন লা আসতালাহু বলেছেন, আরেকজন আবার বলবে যে আপনি লা আসতালাহু বলেন কি জন্য। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে সাইফুল্লাহ ভাই হাদিস দুর্বল হয়েছে আপনার অসুবিধার কোথায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুর্বল নয়, বলেন তো এই জাহেলকে আপনি কি বলতে পারবেন, কত মূর্খতার কারণে এই কথা বলতে পারে যে হাদিস দুর্বল হয়েছে অসুবিধা কোথায়। হাদিস দুর্বল হওয়ার অর্থ কি আপনাকে জানেন? হাদিস দুর্বল হওয়ার অর্থ হচ্ছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য না হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন কিনা, মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওলামায়ে কেরাম আহলে হাদিসগণ এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না হলে এটাকে দিন হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, মোটেও সুযোগ নেই। এখন এই জিনিসটা বুঝাবে কে তাদেরকে, যে মানে বলছে যে হাদিস যেহেতু দুর্বল, অসুবিধা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি দুর্বল ছিলেন না, এ ধরনের বক্তব্যকে বুঝাবে। এই জন্য আমাদেরকে এগুলোও জানতে হবে। এখন কেউ এখতলাফ করতে পারে, সুন্নাত নিয়ে এখতলাফ করতে পারে, যেমন একদল এখতলাফ করতেছে বলেছে মাথার মধ্যে টুপি দেওয়া হচ্ছে সুন্নাতে দায়, এটা শুনছেন কিনা আপনারা? হ্যাঁ শুনেন নাই? মাথার মধ্যে যদি টুপি না দেন তাহলে তো আপনি আর আলিমে হতে পারলেন না। কোনো কারণে যদি আপনার মাথায় টুপি না থাকে কোনোদিন, তাহলে আপনাকে তো মানে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মানে আলেমও হতে দিবে না, মসজিদে প্রথম হয়তো প্রথম সারিতে সালাত আদায় করতে দিবে না, সফে বলে সালাত আদায় করতে দিবে না। কিন্তু আরেকদল বলছে না এটা তো সুন্নাত নয়, এটা হচ্ছে আদাত, সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাহলে ইখতিলাফ হতে পারে না, স্বাভাবিক কথা, বুঝতে পারেন। কিন্তু কোথায় আমার এই হকটুকু বের করার জন্য আমি কোথায় যাব, যাওয়ার পদ্ধতি আমার আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে সাহাবিদের আমলের দিকে আমাদেরকে, সালফে সালিহিনের আমলের দিকে আমাদেরকে কি করেছেন জানিয়ে দিয়েছেন। যদি আমি দেখতে পাই যে সালফে সালিহিনের আমল এই কাজের উপর রয়েছে, তাহলে আমি খুব সহজেই হকটা গ্রহণ করতে পারবো, বুঝতে পারবো যে এটাই হচ্ছে হক। তাই আজকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে হকের বড় ধরনের যে বিভ্রাট তৈরি হয়েছে, আপনি যেই আমলই দেখেন না কেন সেখানে বিরোধ পাবেন, মতবিরোধ পাবেন, কারণ আল্লাহর ব্যাপারে মতবিরোধ হয়েছে আর বাকিগুলোর ব্যাপারে মতবিরোধ হবে না, এটা বিশ্বাস করেন? আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে পর্যন্ত এসে লোকেরা সন্দেহ পোষণ করছে, বিরোধ করেছে। সুতরাং বিরোধ হতেই পারে, ইখতিলাফ হতেই পারে, কিন্তু ইখতিলাফ থেকে বাঁচার জন্য প্রথম অবলম্বন হচ্ছে আমাকে সুন্নাহ এর কাছে ফিরে আসতে হবে। সুন্নাহ হচ্ছে এক কথায় কিতাব এবং হাদিস, কোরআন এবং হাদিস দুটেই, বুঝতে পেরেছেন কিনা? কোরআন এবং হাদিস দুটেই। বলতে সাইফুল্লাহ ভাই সুন্নাহ দিয়ে বোঝালেন কেন? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছেন, তাই এটাকে এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্যের মধ্যে এটাকে এক কথায় বোঝানো হয় তাকে সুন্নাহ দিয়েই। বাকি রয়ে গেছে আল জামাআহ, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে রেখে গেছেন সাক্ষী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি আমলের জন্য। দেখেন না, সালাত যখন আদায় করার জন্য বলা হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এর সালাত আমরা যারা আদায় করবো আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি কিনা, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অন্যথায় তো আপনি সালাত আদায় করতে পারবেন না। কোনো ফাকিহ, কোনো মুজতাহিদ, কোনো ইমাম এই কথা বলার কোনো সুযোগ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের আমল না দেখে তিনি শুধুমাত্র মানে নির্ধারিত কয়েকটা হাদিসের উপর নির্ভর করে সালাত আদায় করতে পারবে পারবে কিনা, না সাহাবিদের আমল দেখবে, সাহাবিদের আমল এখানে সাব্যস্ত রয়েছে। তাই প্রত্যেকটি ক্ষেত্রেই কোনটি হক সেটাকে আপনাকে যাচাই করতে হলে আসতে হবে আপনাকে আরেকটি পয়েন্টে, সেটা হলো সাহাবিদের মানহাজ, সাহাবিরা কোন আমল করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে, সালফে সালিহিনের আমল আমাদেরকে দেখতে হবে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট যেটি সেটি হচ্ছে এই বিরোধপূর্ণ বিষয়গুলোতে হক এ পৌঁছার জন্য, হকের মানদণ্ড নির্ধারণ করার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো এই যারা সত্যিকারভাবে হকের অনুসরণ করে গেছে তাদের দিকে আমাদেরকে দেখতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে, এটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে সহিহ সুনানে বর্ণনা করেছেন, বলেছেন فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعَدُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ। দেখেন, আমার সুন্নাত অনুসরণ করবে, আবার যেহেতু বিরোধ হতেই পারে, অনেক মত বিরোধ আজকে আসবে, তুমি খোলাফায়ে রাশিদিনের যে সুন্না রয়েছে সেই সুন্নাতের অনুসরণ করবে, যদি এই সুন্নাত অনুসরণ করতে পারো তাহলে তুমি হক থেকে বিচ্যুত হবে না। বন্ধুগণ, আপনি আজকে দেখতে পাবেন আপনি আকাবের মুরব্বী নির্ধারণ করে নিয়েছেন, আপনার মুরব্বী হচ্ছে মানে গত শতাব্দীর লোক, তাহলে আপনি কি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সলফে সালিহিনের মানহাজের অনুসরণ করেছেন কিনা? করেন নাই, সোজা কথা। কারণ আপনাকে হকের দলিল দেওয়ার জন্য, সত্যিকার হক এর উপরে প্রতিষ্ঠিত আছেন এটা প্রমাণ করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? সাহাবিদের সেই আমলে যেতে হবে, সলফে সালিহিনের সেই মানহাজের দিকে যেতে হবে। কিন্তু আপনি যদি গত শতাব্দীর লোককে মনে করেন যে না এই হচ্ছে আমার সবচেয়ে বড় বুজুর্গ, উনি যেটা বলছেন এটাই হক আর বাকি সব বাতিল, তাহলে বুঝতে হবে যে আপনি সত্যিকার হক যেটি সেটা আপনি গ্রহণ করেন নাই, ঠিক কিনা, হক গ্রহণ করেন নাই। এই জন্য আমাদেরকে এখানে এই যে একটা রাস্তা, ইসলামের এই যে একটা সুন্দর রাস্তা, এই রাস্তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, দ্বীনের ব্যাপারে আপনাকে অতঃপর আমি প্রতিষ্ঠিত করেছি আলা শারিআতিন মিনাল আমর, সুস্পষ্ট একটি রাস্তার উপর। শরিয়া বলা হয় থাকে, আপনার এখানে সৌদি আরবে বুঝাতে সহজ যেহেতু আরবি জানেন, সারে বলা হয় থাকে বড় রাস্তাকে, ঠিক কিনা, সারে বলা হয় বড় রাস্তাকে, ছোট রাস্তাকে কিন্তু সারে বলে না, বুঝতে পেরেছেন? সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, দ্বীনের ব্যাপারে আপনাকে একটা বড় রাস্তার উপর রেখে গিয়েছি, শরিয়তের উপর রেখে গিয়েছি। এটা কোরআনের শব্দ, পথভ্রষ্টতার কোনো সুযোগ নেই। একদল লোক মনে করে থাকে বলে শরিয়ত তো আবার এটা মানে হলো না, ইসলাম আমরা গ্রহণ করি, আমরা শরীয়তকে গ্রহণ করি না, এখন নতুন কনসেপ্ট বেরোয়েছে, অনেক বিভ্রান্তি ইতিমধ্যে আমাদের মধ্যে বিরাজ করছে। গত কয়েকদিন আগে একজন বলল যে সাইফুল্লাহ ভাই, হাদিস আর সুন্নার মধ্যে তো বিশাল পার্থক্য দেখতে পাচ্ছি। আমি বললাম যে আপনি যে পার্থক্য দেখতে পাচ্ছেন হাদিস আর সুন্নার মধ্যে, এটা আপনার চোখের সমস্যার কারণে দেখতে পাচ্ছেন, হাদিস আর সুন্নার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? যেহেতু আহলুল হাদিসকে গায়েল করার জন্য বলছে আমরা আহলুল হাদিস না, আহলুস সুন্নাহ। এখন আহলুল হাদিসকে গায়েল করার জন্য বলতেছে হাদিস আর সুন্নাহর মধ্যে বিশাল পার্থক্য আছে, আহলুল হাদিস কথাটাই শুদ্ধ নয়। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যেটা সেটা হলো এই, মূলত দুটি পরিভাষার ব্যবহারগত কিছু পার্থক্য থাকলেও এই দুটি পরিভাষার কনসেপ্ট ধারণা একই, দুটি পরিভাষা একই জিনিসকেই বোঝায়, ব্যবহারগত কিছু পার্থক্য রয়েছে বা থাকতেই পারে। একটা শব্দের মানে ব্যবহারগত পার্থক্য স্বাভাবিকভাবে কিছু ভিন্ন হতে পারে। ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, দ্বীনের ব্যাপারে আমাদেরকে একটা প্রশস্ত রাস্তার উপর রেখে দেওয়া হয়েছে, সেই প্রশস্ত রাস্তা হচ্ছে সলফে সালিহিনের দেখানো রাস্তা, এটা আজকে নতুন আবিষ্কার নয়। আপনার কি মনে করেন সহিহ বুখারী হাদিস বলে সাইফুল্লাহ ভাই নতুন দিনের কথা কোথা থেকে আসলো? এটা সহিহ বুখারী কি আজকে লেখা হয়েছে কিনা? কবে লেখা হয়েছে? গত বছর, গত শতাব্দীতে? সুবহানাল্লাহ, সুতরাং এটা নতুন বক্তব্য নয়, নতুন কোনো কথা নয়,
এটা অনেক পুরাতন কথা। সমস্যা হচ্ছে এখানেই যে আপনাকে আমাকে পথভ্রষ্ট করতেছে একদল লোক, এই কথা বলে যে এখন নতুন নতুন অনেক মানে লোক আসবে যারা নতুন নতুন কথা বলবে, নতুন নতুন হাদিস বলবে। একটাও নতুন হাদিস না, সবগুলো পুরাতন হাদিস। হাদিস কি নতুন হয় কিনা আপনারা কি মনে করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি আজকে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে নতুন করে হাদিস তৈরি করেছে শুধুমাত্র একটি দল, সেটি হচ্ছে শিয়া সম্প্রদায়। শুধুমাত্র একটি গ্রুপ যারা নতুন করে হাদিস তৈরি করেছে সেটা শিয়া সম্প্রদায়। পরবর্তী সময়ে সুফিরা কিছু কিছু হাদিস তৈরি করেছে, তবে সুফিদের তৈরি করা হাদিসের সংখ্যা কম তুলনামূলকভাবে শিয়াদের চেয়ে। কারণ শিয়ারা একটা হাদিসের একটা গ্রন্থই রচনা করে ফেলেছে, কুলাইনি রচনা করেছে কাফি, এর মধ্যে প্রায় 40,000 মিথ্যা হাদিস রয়েছে, একটি দুটি না। বুঝতে পেরেছেন কিনা? আর এই 40,000-এর মধ্যে আমরাও কিছু বাংলাদেশে ভাগ পেয়েছি, কম বেশি বাইনে অনেক ভাগ আমরা পেয়েছি বাংলাদেশে। এর অনেকগুলো হাদিস আমাদের বাংলাদেশে আমরা আমদানি করে এগুলো দিয়ে খুব ভালোই ব্যবসা জমানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের ওলামায়ে কেরাম এগুলো করছে ইনশাআল্লাহ তাআলা। হয়তো ইলমের চর্চা, কারণ এখন আলেমদেরকে যখন সাধারণ পাবলিক ডিকটেট করতেছে, সাধারণ পাবলিক যখন যাই বলতেছে যে খোতবার পরে যখন ইমাম সাহেব খোতবা দিয়ে খোতবা থেকে নামেন, তখন সাধারণ পাবলিক গিয়ে একজন শার্ট প্যান্ট পরা ব্যক্তি গিয়ে বলে যে ইমাম সাহেব আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মিথ্যা, অমুকে মিথ্যা বলেছে, কারণ আস্তে করে ভয় পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কি না? কারণ বুঝতে পেরেছে তারা যে আসলেই আমাদের কাছে যে পুঁজি আছে এই পুঁজি দিয়ে সামনে আর ব্যবসা চলবে না, এই পুঁজি দিয়ে সামনে আর ব্যবসা চলবে না, এখন পুঁজি কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। ফলে আলহামদুলিল্লাহ আমি আলেমদেরকে সম্মান করি, কোনো আলেমকে আমি সামান্যতম আঘাত দিতে আমি কোনোদিন রাজি হই না। কিন্তু আলেমদেরকেই ইলম তাদের মধ্যে থাকতে হবে, ইলম না থাকলে তো আসলে আলেম হতে পারবেন না। এই জন্য তাদেরকেই পড়ালেখা করতে হবে। শুধু নিচক দিনের নামে ব্যবসা করার চেষ্টা করলে, শুধু মিলাদ মাহফিল আর তাবিজের মাধ্যমে জীবনযাপন করার চেষ্টা করলে আপনারা ভুল করে যাচ্ছেন, এটা আপনাদের ভুল চেষ্টা। এই চেষ্টা হয়তো দীর্ঘদিন আর চলবে না, কারণ মানুষের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলছিলাম যে এখানে একটা রাস্তা দেওয়া আছে, এই রাস্তাটাই হচ্ছে মূলত শরীয়ত, যার উপর দিয়ে একদল লোক যুগে যুগে অতিক্রম করে গেছে। এই অতিক্রম যারা করে গেছে তারা হকের উপর প্রতিষ্ঠিত হয়ে অতিক্রম করে গেছে। সুতরাং তাদের উপর যদি আপনি তাদের এই পথ ছেড়ে যদি যেতে পারেন, এই পথ ধরে যদি যেতে পারেন, তাহলে কিন্তু আপনি গন্তব্যে বসতে পারবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটা এখানে স্টপ স্পষ্ট করে বলে দিচ্ছেন যে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, এই দিনের ব্যাপারে সুস্পষ্ট যে রাস্তা, এই রাস্তার উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছি, কারণ এই রাস্তার গন্তব্য হচ্ছে জান্নাত, সোজা জান্নাতে আপনি বসতে পারবেন। এর বিপরীতে যা আছে ওয়ালা তাতাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর তাদের বক্তব্য আপনি অনুসরণ করবেন না, তাদের মনগড়া বক্তব্য আহওয়া, শরীয়তের বিপরীতে যা আছে সবগুলো মানুষের প্রবৃত্তির মনগড়া বক্তব্য, মানুষের মনগড়া তৈরি বক্তব্য, বিভিন্ন ধরনের মতবাদ তৈরি করে নিয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য তৈরি করে নিয়েছে। এই যে বিভিন্ন ফেরকা হয়েছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, এর কারণ কি? একটাই কারণ, সেটি হচ্ছে এই লোকগুলো শরীয়তের অনুসরণ না করে, এই সোজা রাস্তার অনুসরণ না করে, এই লোকগুলো যে দৃষ্টিভঙ্গির অনুসরণ করে যাচ্ছে সেটা হলো মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছে। অমুক একটা স্বপ্নে পেয়েছে, স্বপ্নে পেয়েছে সেটাকেই দিন হিসেবে গ্রহণ করছে। অমুক বুজুর্গ সাহেব তিনি হঠাৎ করে কাশ হয়ে গিয়েছে, কাশের মাধ্যমে তিনি এটা এটা জানছেন, সেটাকে দিন হিসেবে গ্রহণ করছে। বন্ধুগণ, হকের মানদণ্ড এগুলো নয়। তাই যারা হকের মানদণ্ডকে কাশের মধ্যে, স্বপ্নের মধ্যে, কারামতের মধ্যে নিয়ে গিয়েছেন, কোনো ব্যক্তির কারামত অস্বীকার করার কারোর সুযোগ নেই। আমি একটা আমার নিজের ঘটনা বলেই শেষ করে দেবো, সময় মনে হয় শেষ হয়ে গেছে না, সময় শেষ হয়ে বেশি হয়ে গেছে নাকি শেষ করে, সেটা হলো এই, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তেছিলাম তখন মদিনারই সবচেয়ে বড় ডাক্তারদের মধ্যে একজন আমাদের এক বন্ধু, তিনি বললেন যে তিনি মারেফত চর্চা করেন। যদিও আপনারা জানেন যে মারেফত আর শরীয়ত এই দুটো হচ্ছে, মারেফত হচ্ছে জানা, মারেফত অর্থ কি জানা, জানবেন আর শরীয়ত হচ্ছে মানা। বুঝতে পেরেছেন কিনা? একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করেছে শুধুমাত্র সুফি দর্শনের মধ্যে একদল পথভ্রষ্ট লোক, যারা মনে করে থাকে যে শরীয়ত কোনো প্রয়োজন নেই, শুধু মারেফত দিয়েই তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে। বলে নাউজুবিল্লাহ, এটি ইসলামী দৃষ্টিভঙ্গির মধ্যে মোটেও আসে না। কারণ মারেফত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জানা, জানলেই তো আপনি মানতে পারবেন, আর না জানে আপনি মানতে পারবেন কিনা। সুতরাং মারেফত হচ্ছে প্রথম, মারেফত সেকেন্ড নয়। মারেফত কি হবে?
প্রথম হবে, প্রথমেই আপনাকে জানতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে, মানতে হবে। শরীয়ত হচ্ছে আপনাকে এই মারেফত যা জানলেন সেটাকে আপনি বাস্তবায়ন করলেন, এটি হচ্ছে শরীয়ত। কিন্তু উল্টা কথা বলছে, বলতে যে শেখ আমি মারেফত চর্চা করে থাকি। তো আমি কিসের মারেফত চর্চা করেন, জিনিসটা কি আসলে? ওটা তো একটা গোপন বিষয়, আসলে গোপন বিষয় চর্চা করেন কিভাবে, এটা তো আমি বুঝতাম না, পেলেন কোথায় এটা? তখন আমার বললো যে শুনেন, আপনি তো অস্বীকার করতে পারবেন না। এখন আমি অস্বীকার করার কিছু কেউ না, আমি কোনোদিন অস্বীকার করবো না, কী বলেন সেটা? বলে যে আমার হুজুর সরাসরি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত পেয়ে তারপরে আমাদেরকে এগুলো দিয়েছে। হুজুর স্বপ্নে দেখেছে আলী ইবনে আবি তালেব তাকে এই 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 করতে বলেছেন। আমি একটা বিভাগে পড়ে গেলাম, কারো স্বপ্ন অস্বীকার করার সুযোগ নেই, দলিল তো আমার কাছে নেই, আমি বলতে পারবো না যে আপনার হুজুর স্বপ্নে দেখে নেই, এটা বলা আমার জন্য চাইজ নেই, কারণ আমার কাছে দলিল নেই। আমি এটা বলতে পারবো না যে আপনি স্বপ্নে দেখেন নেই, স্বপ্নে দেখতে পারে, কী স্বপ্নে দেখেছে সেটা জানি না আমি। তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা জিনিস কাজ করলো, সেটা হলো এই, তার মাথার মধ্যে আসলো যে যে আপনার হুজুর যে মানে স্বপ্নে দেখেছে, এটা যদি শরীয়তের দলিল হিসেবে প্রমাণ করতে হয় তাহলে আপনার হুজুরকে দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে যে তিনি স্বপ্নে দেখেছেন, অন্যথায় শরীয়তের দলিল হবে না। কারণ শরীয়তের দলিল গ্রহণ করার জন্য সাক্ষী অবশ্যই দরকার, বুঝতে পেরেছেন কিনা? তখন আমি তাকে বললাম যে আপনার হুজুরকে বলবেন দুইজন সাক্ষী নিয়ে আসার জন্য যে তিনি স্বপ্নে দেখেছেন, আলী ইবনে আবি তালেব এ কাজ তাকে করতে বলেছে, তাহলে এটা শরীয়তের দলিল হবে, অন্যথায় এটা ইসলামের মধ্যে দলিল হবে না। এখন স্বপ্নের জন্য আর দুজন সাক্ষী কি কেমন পর্যন্ত নিয়ে আসতে পারবে কিনা? তখন বুঝতে পারছে যে হুজুরের এই কাজ মিথ্যা হয়ে গিয়েছে, আর এটাকে সত্য প্রমাণ করার কোনো সুযোগ নেই। এই জন্য বন্ধুগণ, হক সাব্যস্ত করার জন্য স্বপ্নের কাহিনী, সুবহানাল্লাহ, আশ্চর্য হবেন। মানে গতকাল বাংলাদেশে শবে বরাতের রাত গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? যদিও সব বলতে রাতকে বুঝে, আবার বলতেছে শবে বরাতের রাত, মানে শব্দের ব্যবহারের মধ্যে ভুল রয়েছে। শবে বরাত হচ্ছে এটা লাইলাতুল কদর মূলত, মানে আপনি এটা শাবান মাসে তালাশ করবেন, এটা তালাশ করবেন কোন মাসে? আপনাদের কাছে ক্লিয়ার জিনিসটা না? এটা রমজান মাসে তালাশ করতে, তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসের শেষ 10 রাতের মধ্যে এটি তালাশ করার জন্য। শবে বরাত হচ্ছে রমাদান মাসের শেষ 10 রাতের মধ্যে। এটাই আমাদেরকে শয়তান বুঝলেন উল্টা জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে ঘুরাচ্ছে, আর শয়তান হাসতেছে, দেখতেছে, তামাশা করতেছে যে আয় দেখি তারা কীভাবে শবে বরাত পায়। কারণ শবে বরাত তো এই 15 তারিখে আপনি তালাশ করে পাবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোথাও শবে বরাত এই রাত্রিকে বলেন নেই, কোনো মিথ্যা হাদিসও নেই এই ব্যাপারে, কেউ বললে তিনি আসলে ভুল বলছেন। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম করেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যরজনী অথবা শাবান মাসের 15 তারিখের রাত্রি। যেটা বলতেছিলাম সেটা হলো এই, আজকে দেখা যাচ্ছে যে সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে, সমস্ত গল্প দিয়ে আলোচনা করতেছে শবে বরাতের আলোচনা। হাদিস কোথায় আপনার? যদি এমন একটা বুজুর্গির বিষয় হতো যার মধ্যে আমাদের জন্য এত কল্যাণ নিহিত থেকে যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী করেছেন এর জন্য আপনি কেন দলিল দেন না? আপনি কোন বুজুর্গের কী কাহিনী রয়েছে, কোন বুজুর্গে কী করেছে, এগুলো মানুষদেরকে কেন বলতেছেন? আসলে আমরা হকের মানদণ্ড নির্ধারণ করতে পারিনি, আমরা হক এর কাছে পৌঁছার চেষ্টা করিনি, আমরা মনে করেছি যে বুজুর্গের বক্তব্যই হচ্ছে একমাত্র দলিল। এই জন্য আপনি যখন কোনো ব্যক্তিকে দেখবেন যে দলিলের কথা বলে, তিনি হঠাৎ করে বই একটা নিয়ে এসে, যেমন আপনি দেখবেন মানে বেরলুবি গ্রুপের লোকেরা এরকম তা মানে বিশাল বিশাল বইয়ের খণ্ড নিয়ে আসে, বই থেকে দেখালে এটাকে দলিল বলা হবে কিনা আপনি কি মনে করেন? হবে? কোনোদিন হবে না। বই দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। বইয়ের মধ্যে কে কী লেখেছে এটা আমাদের কাছে কিচ্ছু না। যদি তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে লিখে থাকেন তাহলে গ্রহণযোগ্য, অন্যথায় কী নয় তার বক্তব্য? গ্রহণযোগ্য না। আমাদের কাছে দলিল একটাই, সেটা হচ্ছে ওয়াহী। আমাদের কাছে দলিল কয়টা? দলিল একটাই আমাদের কাছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। একমাত্র ওয়াহী হচ্ছে একমাত্র দলিল আমাদের কাছে। ওহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওহী মাতলু কোরআনে করিম, আর একটা ওহী গালি মাতলু, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেটা হচ্ছে সুন্নাহ। কিন্তু দুটাই কিন্তু ওয়াহী আমাদের কাছে, বুঝতে পেরেছেন কিনা? এটাই হচ্ছে আমাদের কাছে একমাত্র দলিল। সুতরাং এখান থেকে আপনি দলিল গ্রহণ না করে যদি আপনি এটাকে বাদ দিয়ে কিছু স্বপ্নের থেকে দলিল দিলেন, কিছু কারামত দিয়ে দলিল দিলেন, কিছু কাশফের দলিল দিলেন, কিছু এলহামের দলিল দিলেন, কিছু আপনি বললেন যে হুজুর হঠাৎ করে মানে শুনতে পেয়েছে আওয়াজ, এটাকে হাওয়াতে বলা হতো আরবি ভাষায়, এগুলো দলিল দিলেন, এই সমস্ত দলিল দিয়ে আদৌ ইসলামের কোনো জিনিস সাব্যস্ত হবে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম কোনো দলিল দিয়ে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে এই ধরনের কোনো দলিলের কথা বলতেন তাহলে অবশ্যই আমরা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা আমাদেরকে জানাতেন, কিন্তু সাহাবীরা তো এটা জানাই নেই। সুতরাং আপনি কোত্থেকে এটাকে দলিল হিসেবে গ্রহণ করছেন? এই জন্য হক এর জন্য আপনাকে অবশ্যই এখানে দলিলের কাছে আসতে হবে, ফিরে আসতে হবে দলিলের কাছে, ফিরে আসতে হবে বুজুর্গের কাছে নয়। বুজুর্গকে আমরা সম্মান করবো, আমরা আলেমদের সম্মান করবো। আমি এ কথা আপনাদেরকে বলছি না যে আলেমদেরকে সম্মান করবেন, আলেম নয়। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, দাঁড়ি যার ফেঁকে গিয়েছে তাকে সম্মান করার কথা বলা হয়েছে। সুতরাং সম্মান করবেন না কেন? লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আমাদের মধ্যে যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্তই হতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং আমরা সম্মান করবো না কেন? আমরা সম্মান করবো, কিন্তু দীনের ব্যাপারে আমরা অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে, যেহেতু এখন বড় ধরনের ফিতনার সময় আমাদের মধ্যে কাজ করছে, বড় ধরনের ফিতনা আমাদের মধ্যে কাজ করছে। কোনটি হক কোনটি বাতিল সেক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করা ছাড়া আপনি কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না। হক এবং বাতিলের মধ্যে যেহেতু সংমিশ্রণ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, ফিতনার সময় আপনাকে অবশ্যই এটা যাচাই বাছাই করতে হবে। এরপরে চার নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে এই, এখানে আমাদের কাছে রাস্তা স্পষ্ট, কিন্তু রাস্তাও অনেকের কাছে রাস্তাও জানা নেই। দেখা যায় যে রাস্তার ব্যাপারেও অনেকে গাফেল হতে পারে। এই জন্য ইয়াহিয়া ইবনে মুআযা রাযি রহমতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিলুল মুমিনিন কোরআনের মধ্যে বলেছেন, মুমিনদের রাস্তার কথা বলেছেন, ওমা ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রি সাবিলিল মুমিনিন ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাবিলুল মুমিনিন মুমিনদের রাস্তার কথা বলেছেন। মুমিনদের একটা রাস্তা আছে বোঝা গেল, যে রাস্তায় দিয়ে মুমিনরা চলে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ইমান এনেছে তারা এই রাস্তা দিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। এই ইমানদার ব্যক্তিদের যে ইমান যে রাস্তা রয়েছে, এই রাস্তা সম্পর্কে যখন ইয়াহ ইবনে মুআযা রাযি রহমতুল্লাহকে প্রশ্ন করা হলো, তিনি আহলুল হাদিসদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, হাতিম রাযি আবু হাতিম রাযি, এরপরে তখন তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে বললেন যে এদের মূলনীতি হচ্ছে তিনটি। এদের কয়টি মূলনীতি? তিনটি মূলনীতি, উসুলুহুম সালাসা, এদের মূলনীতি হচ্ছে তিনটি। এই তিনটি মূলনীতিকে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে সেই সত্যিকার হক থেকে কোনোদিন বিচ্ছুত হবে না, হকের মধ্যে হক লাভ করতে পারবে। এক নম্বর, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এক নম্বর হচ্ছে তৌহিদ। তৌহিদের মূলনীতিকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। তৌহিদের পরিপন্থী যেই কোনো ধরনের কাজ সেটাই শিরক। আপনার তৌহিদ বিনষ্ট হওয়ার অর্থই হচ্ছে আপনি শিরকে লিপ্ত হয়ে গেলেন। তাই তৌহিদকে ঠিক রাখতে হবে। আমরা মূলত তৌহিদ পন্থী, শিরকের কোনো কাজ মুসলিম ব্যক্তি এলাও করতে পারবে না। তাই আপনি যদি কোনো কারণে হক কোনটি সেটা নির্ধারণ করতে না পারেন, আপনার কাছে এই মূলনীতি যদি থাকে যে আমি তৌহিদের পরিপন্থী কোনো কাজে নিজেকে লিপ্ত করব না, খুব সহজে বোঝার কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুস্থ করেন, ঠিক কিনা? ফাইজা মারুত্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই সুস্থ করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন যদি কেউ বলে যে আল্লাহ তারা সুস্থ করেন না, তাবিজে সুস্থ করে, তাহলে এটা তৌহিদের পরিপন্থী হবে কিনা? খুব কমন সেন্স দিয়ে বোঝার কথা, একেবারে সহজ সেন্সে এটা বোঝার কথা। এটা হলো তৌহিদের পরিপন্থী। যদি কোনো কাজে কেউ লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি হক থেকে বাতিল বিচ্ছুত হয়ে যাবে, হক থেকে সে বাতিলের দিকে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর বিপরীত হচ্ছে বেদাত। বেদাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন খুব সহজে। দীনের মধ্যে যত নূতন কাজ আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই, ইবাদত হিসেবে করার জন্য মানুষ চেষ্টা করে যাচ্ছে, সবটাই বেদাত, সবটাই বেদাতের মধ্যে দ্রুব। এই বেদাতের মধ্যে হাসান আসাইয়া বের করার কোনো সুযোগ নেই, কারণ বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাসান আসাইয়ার মধ্যে ভাগ করে দেননি। তারপরে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইসলাম এর ক্ষেত্রে, দীনের বিধানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ অনুসরণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন না আরেকজন আলেমের অনুসরণ করবেন? এখন আমাদেরকে প্রশ্ন করে লোকেরা যে সেফুল্লাহ ভাই, হাদিসের মধ্যে এটা পেয়েছি আর আমাদের ইমাম এর বক্তব্য হচ্ছে এটি, এখন আমরা কোনটা মানব? আমি হতবাক হই, আফসোস লাগে যে উম্মতের মধ্যে এমন ব্যক্তিও প্রশ্ন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজন ব্যক্তিকে নিয়ে এসে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য অনুসরণ করব না তার বক্তব্য অনুসরণ করব, কিভাবে সম্ভব? সে আসলে কি ইসলাম বুঝেছে আমার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ আনুগত্যের অর্থ হচ্ছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা স্পষ্ট সেখানে কোনো ব্যক্তির অন্ধ আনুগত্যের কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। যদি কোনো অন্ধ আনুগত্য থাকে তাহলে তিনি হক থেকে মাহরুম হয়ে যাবেন, হক তিনি লাভ করতে পারবেন না। আর তাই হচ্ছে আজকে, আজকে যত হক থেকে বিচ্ছুত,
যত বিভিন্ন ফেরকাবন্দী আজকে আমাদের সমাজের মধ্যে আছে, সবগুলোর মূলে মূলত রয়েছে অন্ত আনুগত্যের বিষয়, অন্ত উপলব্ধির বিষয়, উপলব্ধির অন্তত্বের বিষয়। শুনতেই রাজি না, বলছে আপনার কোরআন হাদিস আপনার সাথে থাক, আমরা হুজুর যেটা বলছি এটাই আমাদের, হুজুর কি খারাপ জানে কিনা, হুজুর কি আপনার চেয়ে কম আলেম কিনা, এগুলো একেবারেই খোড়া যুক্তি। আমি একথা বলি না যে কোনো আলেম আমাদের কাছে কম জানেন বা অমুকের থেকে কম জানেন, না, কিন্তু এর অর্থই নয় যে হুজুর যত বড় বুজুর্গ হোক না কেন, কারণ তিনি মাসুম নিষ্পাপ, এটা তাকে কে এই ঘোষণা দিয়েছে, তাকে কে এই বিষয়ে সার্টিফিকেট দিয়েছে, আদৌ কি নবী সাল্লাহ ইসলাম সার্টিফিকেট দিয়েছে কিনা, না, কোনো আলেমকে নিষ্পাপ সার্টিফিকেট নবী সাল্লাহ ইসলাম দেননি, এমনকি সাহাবিদের কাউকেও নিষ্পাপ সার্টিফিকেট দেননি, সাহাবিদের সবাইকে মিলিয়ে সম্মিলিতভাবে দিনের অনুসরণ করার জন্য বলা হয়েছে, এককভাবে কারো বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেননি, শুধুমাত্র নির্ধারণ করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের কথা হাদিসের মাধ্যমে নির্ধারণ করে গেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এতটুকু পর্যন্ত থামবো, সেটা হচ্ছে এই, যদি সত্যিকার হক পেতে চাই, বাতিল থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দলিলের কাছে আসতে হবে, আমাদেরকে আসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া কিতাব এবং সুন্নাতের দিকে, আমাদেরকে আসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেদিন যে মানহাজের উপর ছিলেন, কর্মনীতির উপর ছিলেন, এবং তার সাহাবিরা যে কর্মনীতির অনুসরণ করেছেন সেই কর্মনীতির দিকে, তাহলে আমরা কিন্তু কোনোদিন হেদায়েত থেকে মাহরুম হব না। অন্যথায় হেদায়েত থেকে শুধু মাহরুম হবো যে তা নয়, বরং আমরা মুসলমানরাই বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে মুসলমানরা পরস্পর পরস্পরের মধ্যে শত্রুতায় লিপ্ত হব, এবং একদল আরেক দলকে আক্রমণ করবে, আঘাত করবে, এমনকি মুসলিম উম্মা সেখানে সবচেয়ে বেশি বিধ্বস্ত হবে, বিপর্যস্ত হবে। আজকে মুসলিম উম্মার দশা মূলত এটাই, বাস্তবতা এটাই। এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, আমরা যাতে সুন্নার অনুসারী হতে পারি, হককে হক হিসেবে জানার চেষ্টা করতে পারি। একটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, অনেকেই মনে করেন যে আমি হক লাভ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনাত তিবাহ, হক যাতে করে লাভ করতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আপনি একথা মনে করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি হকের দিশা না দেয়, তাহলে আপনি কি হকের দিশা পাবেন? কোনোদিন পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না